মালদা জেলার পাকুয়াহাট সেখানে 19 তারিখে দুজন মহিলাকে যেভাবে বিবস্ত্র করে মারা হলো অত্যাচার করা হলো এবং তারপর তাদেরকেই আবার পুলিশ গ্রেফতার করলো। এই পরিস্থিতি বাংলার নারীদের প্রতি তৃণমূল কংগ্রেস সরকারের মানসিকতা দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুকে দেখায়। যারা এই অত্যাচার করেছে তারা কেউ কিন্তু গ্রেফতার হয়নি, মনে রাখবেন। যাদের সাথে এই ঘটনা ঘটল তাদেরকেই চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা চুরি করেছেন না কি করেছেন আলাদা বিষয়, কিন্তু তার আলাদা বিচার হবে, তার বিচার করার জন্য পুলিশ আছে, আইনি ব্যবস্থা আছে। শুধু তাই নয়, তার সাথে আরও দুটো ঘটনা চোখে এলো। আলিপুরদুয়ারে এক গৃহবধূকে পরকিয়া করার অপরাধে তাকে উলঙ্গ করে গ্রামবাসীরা গাধার পিঠে চড়ে ঘোরালেন। ঠিক একই সাথে আরেকটি খবর এলো, বীরভূম জেলায় কোনো এক গৃহবধূকে পরকিয়া করার জন্য গ্রামবাসীরা বিবস্ত করে তাকে ঘোরালেন। এবার মনে হতে পারে আপনাদেরকে যে মণিপুরে তো আমরা এতদিন পরে এরকম ভিডিও একটা পেলাম, প্রায় 70 দিন পরে এই ধরনের ভিডিও পেয়েছি, দুঃখজনক ভিডিও, আমরা বারবার বলছি। পশ্চিমবঙ্গের মতো কি মণিপুরের মতো কি পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো কি তাৎক্ষণিক? আমরা আপনাদের সামনে বেশ কিছু ঘটনা তুলে ধরছি। 2016 সাল 25শে জুলাই লিডিং নিউজ পেপার হেডিং করছে বা নিউজ পোর্টালগুলো, ওম্যান স্টিভ বিটেন অ্যান্ড ফিঙ্গার চপ টপ আফটার হার কাও স্ট্রেস ইন টু নেইবার্স ফিল্ড, অর্থাৎ পাশের প্রতিবেশীর জমিতে গরু ঢুকে যাওয়ার জন্য অপরাধে একজন মহিলাকে উলঙ্গ করে পেটানো হলো এবং তার আঙুল কেটে দেয়া হলো। আমাদের বামপন্থী বন্ধুরা যারা এখন তৃণমূল কংগ্রেসের সরকারে কিছু হলে পরে একটু সন্তর্পণে ভূমিকা দিচ্ছেন, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং করছেন, বল ছাড়ছেন, ধরছেন না, খেলছেন না, তাদের কলকাতাতে এসএফআই ডিওয়াইএফআই তারা একটা র্যালি করেছিল 18 নভেম্বর 2017 সালের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যে সেখানে তাদের যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে জেলের ভেতরে পুলিশ তাদের সাথে অবব্যব করেছিলেন এবং তাদেরকে বিবস্ত করা হয়েছিল। 2018 সাল 4 জুলাই টিএমসিপি নিজের ঘরেও যাদের এই অবস্থা, তৃণমূল ছাত্র পরিষদের একজন মেয়েকে তার কলেজের ভেতরে কলকাতাতে সেখানে তাকে উলঙ্গ করা হলো, তার সাথে এই ধরনের ঘটনা করলো এবং ভিডিও করা হয়েছিল তার। এছাড়া অক্টোবর মাস 2019 সাল সেখানেও আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাকে পশ্চিমবঙ্গের তাকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। আলিপুরদুয়ারে 21 সাল, এবার আলিপুরদুয়ারের ঘটনা আমি উল্লেখ করলাম, আমার 21 সালের ঘটনা বলছি। ট্রাইবাল ওম্যান এসটি সমাজের মহিলা তাকে উলঙ্গ করে তাকে ঘোরানো হলো। 24/7/2022 একজন শিক্ষককে উলঙ্গ করে তাকে পেটানো হলো, সেই রিপোর্ট এই তারিখে বেরিয়েছে। 2022 15 নভেম্বর ফাঁকা বাড়ি পেয়ে মালদহে মহিলাকে ধর্ষণের চেষ্টা, 3 যুবকের বাধা দেওয়ায় বিবস্ত করে মারধর। 22 সালে 15 মে তার আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি। এই ধরনের পরিস্থিতি নভেম্বর 2022 পশ্চিমবঙ্গে দুজন মহিলাকে লেসবিয়ান এই অভিযোগে মুর্শিদাবাদে তাদেরকে বিবস্ত করা হলো, একজন মাত্র গ্রেপ্তার হয়েছিল। অর্থাৎ এই ঘটনাগুলো পরিষ্কার প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের মানসিকতার জন্য এই ঘটনা ঘটছে এবং কার আমলে ঘটেছে, মহিলা শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা, এই যতগুলো ঘটনা আমি উল্লেখ করলাম সেই ঘটনাগুলো তার মন্ত্রী থাকাকালীন সেই সময়ের মধ্যে ঘটেছে। কেন ঘটেছে তা শশী পাজার সেই হিন্দিতে দেওয়া বাইটের মধ্যে আপনারা বুঝতে পারবেন, সেখানে তার মানসিকতা প্রদর্শিত হচ্ছে। মহিলারা মেরেছে, জামাকাপড় খুলে গেছে বডি থেকে, মনে হচ্ছে ঠিক যেমন আমরা চুল কাটি, ছেলে দাড়ি শেভ করে, সেরকম মনে হয় কোনো ঘটনা ঘটেছে।
শশীবাজার কথাতে সেটা মনে হচ্ছে।